শাসক দলে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ নতুন নয়, কিন্তু এই অন্তর্দ্বন্দ্বই এবার ঢুকে পড়ল সার্ধ শতবর্ষ পেরোনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও। ভিতরে যখন ক্লাস চলছে তখনই বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগ উঠল দলের কর্মী সংগঠনের নেত্রী দোলা সেনের অনুগামীদের বিরুদ্ধে। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে শোভনদেব চট্টোপাধ্যায় ও দোলা সেনের অনুগামীদের সভা চলছিল পাশাপাশি। তারই মাঝে শোভনদেব চট্টোপাধ্যায় আসেন উপাচার্যের সঙ্গে দেখা করতে। সেই সময় দোলা সেনের অনুগামীরা তাকে মারধর করেন বলে অভিযোগ। মর্মাহত প্রবীণ বিধায়ক কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছেন। দোলা সেনের নামে জিন্দাবাদ দিচ্ছিল। বিষয়টা হলো যে আমি যতদূর জানতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যে অভিযোগ করেছিলাম তার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীকে তদন্ত করা দেখার তদন্ত করার নির্দেশ দিয়েছেন, কিন্তু সে তো গেল যে অন্যায় করেছে তার শাস্তি হওয়ার কথা। কিন্তু আমি আমার রাজনৈতিক জীবনে ঠিক এই ধরনের অসম্মানিত কখনো হয়েছে বলে আমার মনে হয় না। এরপর বিষয়টি গড়ায় মুখ্যমন্ত্রী পর্যন্ত। দলনেত্রীকে ফোনে বিষয়টি জানান শোভনদেব। মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। এরপর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। উপাচার্য জানিয়েছেন তদন্তের ভিত্তিতে দোষীদের শোকজ করা হবে। যে যে কর্মচারীরা এই আজকের এই দুর্ভাগ্যজনক ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। চিহ্নিত করতে পারলে তাদের আমরা নির্দিষ্ট শোকজ করব। মাঠে ময়দানে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উঠেছে আগেও, কিন্তু ক্লাস চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রবীণ বিধায়ককে মারধরের অভিযোগ সেই অন্তর্দ্বন্দ্বকে কার্যত বেআব্রু করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কৃষ্ণেন্দু অধিকারী ও রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।